What's up YouTube? It's me about Mahashagar is here. Welcome to the Crystal Club. So আজকে আসলাম আমি আজকে খুবই প্রাউড আর কি প্রাউড ফিল করতেছি আজকে কোনো ব্লগ না কোনো ফানি ভিডিও কিছু না আজকে আসছি আমি আর কি আমার ফিলিং শেয়ার করতে আমার জীবনের স্বপ্ন আমার কাহিনী এবং আমার সফলতা ব্যর্থতা সব কিছুই তুলে ধরবো আপনাদের মাঝে সো আপনারা ভালো করেই জানেন আমি কিছুই না একটা ব্লগ আপলোড করেছিলাম ইউটিউবে এই এক থেকে দুই সপ্তাহ আগে এই এক সপ্তাহ আগে আর কি এক সপ্তাহ হবে না মেবি ছয় দিন হয়েছে আর কি সো সেই ব্লগটা ছিল এক্সক্লুসিভ ম্যারেজ সেরিমনি আমার কাজিন রিফাত ভাই এবং আমার ভাবি সুমন ভাবি আর কি এদের দুজনকে নিয়ে আমি তিনটে ইভেন্ট মিলে একটা ব্লগ আপলোড করি ইউটিউবে ব্লগ হিসেবে সেটা সো সেটা খুবই এই ভিডিওটা আপলোড করার পর আমি এখানে খুবই রেসপন্স পাইছি এখানে মানে সবাই আমাকে সাপোর্ট করছে আর কি তা আমি আজকে খুবই আসলে প্রাউড আর কি আর আমার 100 সাবস্ক্রাইব হতে আর বেশি নেই 100 সাবস্ক্রাইব হতে বাকি আছে আর মাত্র দুইজন সো দুইটা সাবস্ক্রাইবার হলেই আমার 100 উপরন হয়ে যাবে সো আমার মনে হয় না যে কারো কেউ 100 সাবস্ক্রাইবার হলে কোনো উইশ ভিডিও দিছে তা আমি দিচ্ছি বিকজ আই এম প্রাউড নিজে থেকে 100 সাবস্ক্রাইব আমি সাপোর্ট করার মতো 100 জন আছে এটাই আমার কাছে মানে প্রাউড ফিল হচ্ছে আমি আজকে গর্বিত আমাকে আগে এমন কোনোদিন কেউ সাপোর্ট করেনি সো সেই ভিডিওটা আমার রিফাত ভাই ট্যাগ করছে তার ফ্রেন্ডদের এবং আমার আমাকে একটা পোস্ট আকারে ট্যাগ করছে সো আমি তার পোস্টটা এখন পড়তেছি আপনাদের মাঝে রিফাত ভাই লিখছে আমার ছোট ভাই মাহের সরকার ক্লাস এইটে পড়ে যেখানে ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার 21 দিন সময় লাগিয়েছে সেখানেও 2 দিনে 3টা ইভেন্ট এডিট করে ব্লগ বানাইছি তোর জন্য অনেক শুভকামনা বড় ইউটিউবার হ বাজি তোকে অনেক ধন্যবাদ মাহেরকে হেল্প করার জন্য সো ধন্যবাদ বিশাল ভাই তুমি কি বলবো আমি সত্যি আজকে খুবই ভালো একটা ফিলিং আমি প্রাউড আমাকে আগে কেউ এভাবে সাপোর্ট করেনি সো এবার তার কমেন্টগুলো পড়বো ভিতরে তার ফ্রেন্ডরা বড় ভাইরা কী কমেন্ট করেছে আমি সেটা পড়বো সো এবার ভিতরে ফারুক সৌরভ ভাই লিখছে 34 নম্বর সাবস্ক্রাইবার যে হাতের একটা ইমোজি দিয়েছে আর কি মানে উনি 34তম সাবস্ক্রাইবটা করেছে আমাকে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তারপর শেখ তানভীর বেস্ট উইশেস ধন্যবাদ ভাই তারপর রাজীব রক্সি পুরোটা দেখে ফেললাম প্রজেকশনটা ভালো ছিল ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে রজন আহমেদ মাহের সরকার ছোট ভাই তোমার প্রতিভাকে কাছ থেকে মিস করলাম অনেক বড় ইউটিউবার হও শুভকামনা রইল ধন্যবাদ ভাই রজন ভাই আপনার এই মূল্যবান কমেন্টের জন্য আমি খুবই প্রাউড আর কি আজকে সো অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য সো তারপর ফরিদ হাসান গ্রেট জব ধন্যবাদ ভাই আর আকাশ ভাইকে আমি খুবই মিস করতেছি আর আকাশ ভাই ব্লগে ছিল আকাশ ভাই ব্লগে খুবই মজা করছি আকাশ ভাইয়ের সাথে আর কি আকাশ ভাই একটা স্টিকার পাঠিয়েছে ভাই ধন্যবাদ অসংখ্য সো আরও অনেকগুলো মূল্যবান কমেন্ট আছে অবশ্য কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি পড়তে পারলাম না মাফ করবেন মেইনগুলো আমি পড়লাম আর কি সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সত্যি সিরিয়াসলি আর কখন আমি এমন সাপোর্ট পাইনি আমাকে এইভাবেই সাপোর্ট করবেন যাতে ভালো ভালো ভিডিও করতে পারি গরিব দুঃখীর পাশে থাকতে পারি সমাজ কল্যাণে কাজ করতে পারি তাহলে আমি সফল আর কি বলবো আমি ব্লগ এডিট করেছিলাম সেটা একটা আমরা ব্লগ এডিট করার পর ফুড ভ্যালিতে বসেছিলাম আর কি যারা লালমনিহাটে থাকেন তারা অবশ্যই জানবেন ফুড ভ্যালি মিশন আলসাদের উপরে সো সেখানে বসার পর হঠাৎ আমার চ্যানেল মেম্বার নাইম হাসান সে একটু সামনে যায় যা উপর থেকে দেখে নিচে একটা ছেলেকে মারতেছে কী কারণে আমরা জানি না একটা গরিব ছেলে আর কি টাকা চাচ্ছে আর তাকে মারতেছে পর আমরা সবাই মিলে পুরো ব্যাগট্যাগ নিয়ে নিছে নামি নামার পর যা ঘটে ছেলেটাকে মারছে সে দুটা পুরি খাইতে চাইছে এই জন্যে দেওয়া হয়নি তাকে অত্যাচার করা হচ্ছিলো আমরা গিয়ে তাকে বাঁচাইছি সো এমন আরও কিছু কাজ আছে সমাজ কল্যাণমূলক সে ব্লগ এইটে সো ব্লগ এইটটা ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন আরও অনেক ভিডিও আছে সো আশা করি সবাই দেখবেন আর যেই ভিডিওটার জন্য আজকে আমার এই টপিক আজকে এখানে আসা এত সাবস্ক্রাইব বেড়ে গেল হঠাৎ 89 থেকে 98 সো সেই ভিডিওটাও দেওয়া আছে এখানে এক্সক্লুসিভ মেয়ারি সিরিমনি সো দেখে নেবেন সো সব প্রতি মুহূর্তে আমাকে বাস খেতে হয় আর আজকে যেহেতু আর 2 জন সাবস্ক্রাইবার বাকি আছে 100 হতে সো আমি খুব প্রাউড ফিল করতেছি বর্তমান সো আর বেশি নাই আপনারা দয়া করে আর 2টা সাবস্ক্রাইব করে দিন 100 হয়ে যাক আর আমি খুবই ইয়ে করি আর আমি জানি আমার রিফাত ভাই সুন্দর এবং যারা আছে যারা সাবস্ক্রাইব করেছে এবং আমার বন্ধু বান্ধব সবাই জানে আমাকে জোকার হিসেবে দেখে তারা জানে যে আমি ফানি ভিডিও করি আজাইরা টপিক নিয়ে ভিডিও বানাই ইউটিউবে সো আমি আজকে আমার আসল অরিজিনাল এটা এখনও কেউ জানে না আমি কী কারণে ইউটিউব চ্যানেল খুলছি আবার আমার এইম কী আমি স্বপ্ন কী আমি বড় হয়ে কী করতে চাই বা কী আমার আসলে সত্যি কথা বলতে আমি ইউটিউবে সমাজ কল্যাণমূলক কাজ করে ভিডিও আপলোড করতে চাই মানে গরিব দুঃখীর পাশে থাকবো সমাজ কল্যাণে কাজ করবো এটাই আমার স্বপ্ন
সামনে নেক্সটে আমি আমার চেষ্টা করবো কোনো আজাইরা ভিডিও না করার, গরিব দুঃখীর পাশে থাকবো, ভালো ভালো কাজ করবো। সো আমার জন্য দোয়া করবেন যাতে সমাজের কল্যাণে কাজ করতে পারি, গরিব দুঃখীর পাশে থাকতে পারি, অল টাইম আপনার ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর আমার চ্যানেল মেম্বার তিনজন, যাদের কথা না বললেই নয়, আমি তাদেরকে খুবই মিস করি এবং তারা আমার খুবই ক্লোজ, আমি তাদেরকে খুব পছন্দ করি। তাদের মধ্যে হচ্ছে একজন হচ্ছে বাইজিৎ ভাই, সে আমাকে অল টাইম হেল্প করে। বাইজিৎ ভাইকে আমার মানে চ্যানেলের মধ্যে একটা খুব ভালো মেম্বার। আরেকজন আছে হাসানুর রহমান হৃদয়, সেও আমার কাজিন বাইজিৎ ভাইয়ের মতো, তাকেও আমার খুব ভালো লাগে, সেও আমাকে সাপোর্ট করে। আরেকজন আছে যেমন আলাউদ্দিন ভাই, অনলিওন আলাউদ্দিন ভাই, অফিসিয়াল ড্রাইভার অফিসিয়াল ক্লাব, তিনিও আমাকে খুব হেল্প করে। বাসায় যেমন আমি বাস খাই ভিডিও বানার জন্য, ট্রাইপড ইয়াটিয়া কেনার জন্য, মাইক্রোফোন এসবের জন্য তিনি আমাকে সাপোর্ট করে, আমার বাবা মার পেড়া থেকে বাসায় আর কি। সো এই তিনজন মেম্বার খুব ভালো। আরও আছে ইয়াসিন আরফাত রোকন, তারপর বাবু ভাই, তারপর আরও আছে আমার হাবিবুল বাসার, আবু মোহিত নয়ন, মাহমুদ নাইম হাসান, এরাও আমার অনেক সাপোর্ট করে আর কি। সবাইকে আমি ভালোবাসি। সো চেষ্টা করব আপনাদের সবার পাশ থেকে, আমার সবগুলো মেম্বারকে আপনারা মেবি চেনেন না, চেষ্টা করবো নেক্সট ব্লগে সবগুলো মেম্বার মিলে একটা ভালো ব্লগ উপহার দেওয়া। তাই এখন বলতে চাই আমাকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর ধন্যবাদ ভাই, আমি আজকে সত্যিই ভিতর থেকে খুবই প্রাউড ফিল করতেছি, বিকজ আমাকে আগের মতো এমন কোনো দিন কেউ সাপোর্ট করেনি। সো আমাকে এইভাবে সাপোর্ট করতেই থাকবেন, চেষ্টা করব, আশা করব সমাজ কল্যাণে কাজ করা, আমার জন্য দোয়া করবেন। সো ভিডিওটা এখানেই শেষ করে দিছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তারা ভাই ভাই, থ্যাংকস ফর 100 সাবস্ক্রাইবার।